যুদ্ধে যেসব ইউক্রেনীয় নাগরিক রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তাদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এই সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন তিনি। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ডিক্রিতে জানানো হয়, যেসব ইউক্রেনীয় নাগরিকদের দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে তারা এই আর্থিক সুবিধার আওতাভুক্ত হবেন। এছাড়া তারা মাসিক 10,000 রুবল পেনশন হিসেবে পাবেন। আরও জানানো হয়, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীরাও পাবেন এই সুবিধা। এর আগে গেল 18 ফেব্রুয়ারি জানানো হয়, লুহানস্ক ও দোনেৎস্কের ইউক্রেনীয় নাগরিকরা প্রতি মাসে 10,000 রুবল পেনশন হিসেবে পাবেন।